জীবের মতো যা ঘটে গেছে এবং শেষ পর্যন্ত তার কর্মের ধারা আমার আল্লাহ হদিসে যথেষ্ট সময় আপনার কাটানি বলা মনে করি আল্লাহ যাই হোক রসুল্লাহ সাল্লামে আগ জমানার যেতা যেতা আল্লাহ মনে করছেন সারা জানাই দিয়েছেন তো এক ঘটনা বয়ান করবে যদি আগ জমানার কিচ্ছা কিন্তু রসুল্লাহ দিয়া বয়ান ফরমাই লইছে ইমাম বুখারী সাহেব বুখারী শরীফ এখানে লিপিবদ্ধ করছেন আর এগুলো কিচ্ছা রয়েছে না এগুলো বড়িয়েই গেছে কি হলি রয়ে গেছে ফরমাইছে আগ জমানার এক বেটি বড় বেআমল বদকার আছে চারিত্রিক দিক বড় খারাপ আছে বেবিচারি আছে ও বেটি একদিন আরো কুটুম্বালে মরুভূমির মাঝে দিয়ে রওনা হয়েছে তো এই জমানার পালা দিলেন না মানুষে ফতিকর ফিয়াসেও অসুবিধা হইব করিয়া রাস্তার দ্বার কুয়া হল কুদাইয়া পানি তুলিয়া যে কাফেলা আইব তার লোকে পাল্টি আছে মানে তুলব পাইব এই বেটির দরকার নয় আর রওনা যাই থাকি এক কুয়ার দ্বার গিয়া দেখুন এক কুটারে পিয়াসে ধরছে আর খালি ছটফটি করে কোন সময় ছড়ি দিত কোন সময় মাটির খামল হইয়া ধরে কোন সময় গড়িয়া গড়িয়া যেতিয়া বেটি দিল বড় সকলে বা পাইল বড় দয়া আইলো যে হায় রে হায় এই কুটারে কুটা পানি দিলে বড় বাস্ত কুটটা বেটির লোকের কোনো ব্যবস্থা নাই আস্তা খেয়াল হইল যে আমার গাত উন্না উন্না বুঝুন নি আপনারা আগে আছিল উন্না বেশ আছিল ও বড় খাবার যাত্রা সারা আমি চোখ বাড়া রাখিয়া সারা শরীর ডাকিয়া আপনার বেটিন বার হইতা ওইটার নাম হইল উন্না আমরা হদিস ছড়িয়া মশলা শিখলাম যে রসুল্লাহ জমানার বহুত আগর বেটিন গর্তনে বার হইতে শরীর ঘুরিয়া দাঁড়িয়া বার হইতা নানি না এই বেটিন উন্না যখন আছে কারণ ওইটা তো হইল মহিলা সম্প্রদায়ের লাগে পত্রতা মহিলা সম্প্রদায়ের সামলার মাঝে যে আকর্ষণ ক্ষমতা ইটার হেফাজত রোদ খাওয়া সামলার লাবণ্য নষ্ট হয়ে যায় পুরুষের মন আকর্ষিত হয় না আর এতনে আর আর জাহির করে হওয়ার দরকার নাই এর কারণে স্বাভাবিকভাবে মেয়ে লোকর স্বভাব শরীর গুটিয়ে গাটিয়ে বাড়বে ই মেলুকর গাত উন্না আছে উন্না টান দিয়া দিলা উন্না সাল্লাতে কুয়ার মুড়ো পানি হানি লাগাল হয়ে বড় ফসাইলা যে আর তো আমার কাছে কোনো ব্যবস্থা নাই কুত্তাটারে আমি বাসাই কিলা আর তা খেয়াল হইল ভাওত মোজা আছে মোজা খুলিয়া উন্নার কুনার জোড়া দিয়া সারলে পানি লাগাল হয়ে গেল ই মেলুকে পানি তুলিয়া কুত্তার মুখও সিহিয়া দিলা কুত্তাটা খাইয়া বাঁচলো এবং কুতিয়া বেখা হইয়া এই বেটির মুখ বেসাই আমরা রসুল্লাহ ফরমাইছেন হুয়া সাদিকুল মাসদুক সত্যতা কোন বিন্দু মাত্র সন্দেহ হইলে ইমান যাইব ফরমাইছেন যে মুহূর্তে কুত্তা শান্ত হই গেলি ভায়সা বেটিরা তোর ভানি হইয়া রব্বুল আলমিনে ইরামান কাতিবিন্দে জানাই দিলা যে এই বদকার বান্দির বদকারীর কারণে জাহান্নামী আপনার লিস্ট তোমার কান তিনি নাম লেখাইয়া রাখলাম আমার কুত্তাটা লোকে এই দয়ার ব্যবহার করে করার কারণে বিগত জীবনের সারা পদকারি মাফ করে দিলেইছি এই লিস্টটা কি তুমি তাই ই বেটির নাম খাটিয়া বেশ তি আপনার লিস্ট লেখিলা মানুষের লগর সদ্ব্যবহার তো বড় কথা এক হাইওয়ান এবং গৃহীত হাইওয়ান লগে আরো এক খণ্ড রসুল্লাহ ফরমাইছেন ও আগ জমানার আর এক বেটির বুঝি এক বিলাই আছে তো বিলাই একটা বদ অভ্যাস হয়ে যায় ফাতরামি শুরু করলে বেটির এবাদত বাধা হয়ে যেত আজা আমরার ঘরের এক বেটি মানুষ নমাজ লাগেন আর বুঝেন বিলাইয়ে হরা ফালাইয়া খাইল আর কলতা মাছ তে বড় বিপদ নানি নমাজ ভাঙ থাকিলে আর মাছ বিরান রক্ষা করতে গিলা এক মেয়ে লোক আসলে বড় এবাদত কুজার সারাদিন এবাদত কাটত কিন্তু বিলাই অত ভাত্র হয়েছিল এটা বিলাই ভাত হয়েছিল না নিয়ে আমরা হলাই দিয়ে দূরাই দূরে নিয়ে এই বিলাইয়ের যন্ত্রণা তাইলে এবাদত করতে পারেন না আখের মান দিতে গেল গুছা বেশ হয় বিলাইর ভাই বিলাইরে নিজে খাইতেও দিলা না এবং সারিয়াও দিতা না যে ফুক জুক খাইয়া বাঁচত হুজুরে ফরমাইছেন বিলাইটা বান্ধ তাকতে তাকতে মরি গেল রব্বুল আলমিন এই বেটির উপরে এমন নারাজ হইলা কিরামান কাতিবিন্দে বিলাই মরার লগে লগে জানাই দিলা আমার ই বেটির ই বান্দির
নেক আমলের কারণে বেহেস্তি অগলর তালিকাতে নাম লেখা আছিল। তাড়াতাড়ি তুমি ডেন খাটো, এই বিলাইল লোকে এইরকম বেমায়ার ব্যবহার করার কারণে ইগুর সারা এবাদত আমি ক্যান্সেল করে দিছি, ওগুর নাম দুদকি অগলর তালিকাত লেখিল। ও বুখারী শরীফের এক হাদিস শুনাইয়া মিশাল হইলাম যে গৃহিণীতে জানদার কুকুর, এর লগর সৎ ব্যবহার এবং বদ ব্যবহারের ফলাফল কি। এখন আমরা বুঝতাম পারমু মানুষের লগর সৎ আচরণের মূল্য কতখান। ও কারণে আল্লাহ তালায় তান মায়ার বন্ধুর ফয়লা নিশানা বাতাইত্রা আমল বাতাইত্রা মানুষের লগর ব্যবহার বালয়ত লুকাবাজি না, প্রতারণা না, সহজ সরল ব্যবহার, ফেস লাগানি না, ফেস কুলিয়া দেওয়া। দুই নম্বর আমল আল্লাহর নেককার বন্দা হলো, দুই নম্বর হইল আল্লাহর হক। আল্লাহর হক বহুত কিসিমের আছে, এবাদত বন্দেগি সকলতা আছে, কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। ই আয়াতর মাঝে আল্লাহ তালায় এক চরম এবাদতর কথা ফরমাইয়া শেষ করিলিছেন। এর আগর সকলতা তো খোলা লাগবো আমার কিতা ফরমাইছেন যে আমার মায়ার বন্দার এক বিশেষ আমল হইল, এরা রাইত সারা রাত ঘুমাইয়া খাটাই না, রাইত হইলে কিছু নফল নমাজ পড়াই না, আমার কাছে খান্দইন। দিনের এবাদতে যে গুণা আমি মাফ করি দেই না, দিনের সকল নেক কামে যখন মাফ করি দেই না, চরম নারাজির আমার তাকে। রাত যখন সারা মানুষ ঘুমাইন আর আমার ই বন্দাই বন্দি বেফানা হইয়া খান্দে, আমারে সজদা করার পরে আমার দয়া হয় আর আমি ঘুরে ছাড়ি দিই। ও আল্লাহ বাদর আয়াত ফরমাইছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাইতেরা আল্লাহরে সজদার রুকু করিয়া কাটায়। আমার জানা মতো উলামায়ে কেরাম একমত যে নফল যত এবাদত বন্দেগি আছে সারা এবাদতের মাঝে সব থেকে মূল্যবান এবাদত হইল রাইতকুর নমাজ, নফল নমাজ। হদিস শরীফ আলোচনা আছে, এক রেওয়ায়ত বড় মজাদার, এক হদিস আছে গরর সারা ঘুম আর আপনি উঠরায় ফড্ডায় সজদা ফড্ডায় আর খান্দরায় আল্লাহ জিগাইন আমার ই বন্দা কি ই বান্দিরে বিছনায় জাগা দেয় না নিয়ে ফিরিস্তে হল, ইগু যে বিছনা তো নৌটিয়া খালি উটের হড়ের আর আমার গেছে মিনত করের। ফিরিস্তে হলে জবাব দেন ইয়া আল্লাহ আপনার বন্দায় সার ও রাইত আন্দাই রাইত তাকতে তাকতে কোনো হলে আতাই বিতাই আপনারে খুশ করিলি তো খাইল কিয়ামতের দিন শর্মিন্দ হইত না। হদিসের শেষে দিয়ে এবারত যখন তার অর্থ আল্লাহ ফিরিস্তা হলরে ফরমাইন তুমি তো নগল সাক্ষী রইও, আজ রাইত কইলে তাকি বাকি জীবনে যদি আমারে আর নারাজ না করে তোমরা সাক্ষী রইও, আমি আজকুর রাজকুর আগে যত দোষ আমার কাছে করছে আজকুর তার খান্দনে আর নমাজে আমি সারা মাফ করে দিলাম আর তারে কিয়ামতের দিন শরম দিতাম না। আর হাদিস শরীফ বহুত ফজিলত রাতকুর নমাজর, এমন কি কোন কোন আয়াত আল্লাহ ফরমাইছেন দুজক থাকি ফানা সাওয়া মুমিনের খাস সিফত। আমার তো 24 ঘন্টার মাঝে ইয়াদ হয় না, হদিস শরীফ পড়লে দেখবা রসুল্লাহ সাল্লা সাল্লামে ইস্তেগফার শরীফ পড়তা। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বয়ান করতা যে রসুল্লাহ কিছু সময় এক মহফিল গিয়া বইলে ও মাতর ফাঁকে ফাঁকে ইস্তেগফার একাত সবার হরি দিত। ইস্তেগফার হলার মানে হইল দুজক থাকি ফানা সাবা, আল্লাহর হাবিব দুজক যাইতা নাই আমরার পূর্ণ ইমান, দুজখরে অত ডরাই বাড়ান দরকার নাই, আসলে আমরার লাগে এই কান্নাকাটা। গতিকেও রসুল্লাহ সাল্লাহ সাল্লামে দুজক থাকি ফানা চাইতা এটা মুমিনের এক খাস সিন হইল। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما মুমিন হলর আগলা জীবত আল্লাহ বয়ান করছা, মুমিন যারা সত্যিকার মুমিন এরা দুজক্তনে হামেশা ফানা চাইব, হামেশা ফানা চাইব।
এই হিসাবে আমরা উচিত আল্লাহর মায়ার বন্ধ হইতে হইলে আল্লাহর কাছে নেককার প্রমাণিত হইতে হইলে দুজখ যাইবার খাম হরাত থাকি বাঁচিয়া রইতাম এত সত্ত্বে আল্লাহর দুজখ থাকি সব সময় আমরা ফানা চাইতাম এর হরে আরো গুণ বা আমল আল্লাহ বয়ান করছে وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا আপনি খালি ইবাদত দিয়া আল্লাহর মায়ার বন্ধাই বাড়তে নাই দুনিয়ার জীবনের দৈনন্দিন প্রয়োজনীয় হাম আল্লাহর ফসল মতে করালেন রাইত বেশ কয়েক রেখা তাজুদ আপনি পড়েন আর বিয়ানে উঠি আল্লাহর নারাজির কোন খাম আপনি করিলেন যে খামে আপনার সারা রাত করে এবার উত্তরে ক্যান্সেল করে দিব